আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাটোর 4 বরেগ্রাম গুরুদাসপুর আসনে আগামী 11ই অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে, কে মনোনয়ন পেলেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জানি আমাদের সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, গত 30 আগস্ট ইন্তেকাল করিয়াছেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আপনি প্রশ্ন করেছেন কে মনোনয়ন পেলেন। বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বড়াইগ্রাম উপজেলা পরিষদের বারবার নির্বাচিত নৌকা প্রতীকের সফল চেয়ারম্যান, বড়াইগ্রাম ও গুরদাসপুরবাসীর প্রিয় জননেতা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি নৌকা প্রতীক পেয়েছেন। এই জন্য আপনার আমরা সকলেই আনন্দিত। 7 নং চান্দাই ইউনিয়ন আওয়ামী যুবলীগ এবং 7 নং চান্দাই ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আতার রহমান জিন্না পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা মনোনয়ন পেয়েছি এই জন্য প্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ওয়াজেদ মহোদয়ের প্রতি বড়াইগ্রাম গুরদাসপুরবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত অন্যান্য সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1975-এর 3রা নভেম্বর জেলের অভ্যন্তরে নিহত শহীদ জাতীয় স্যার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত প্রায় 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতে গিয়ে তখন থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় বেঁচে আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত জননেতা শ্রদ্ধেয় জিল্লুর রহমানের সহধর্মিণী মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমান সহ নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নাটোর সদরের সাবেক সংসদ সদস্য প্রয়াত বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরী, নাটোর লালপুর বাগাতিপাড়ার সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা মমতাজউদ্দিন, নাটোর স্যার বড়াইগ্রাম গুরদাসপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা রফিক উদ্দিন সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা ইশারত আলী চাচার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি 5 নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শহীদ ডাক্তার আইনুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা মমতাজউদ্দিন পিডি চাচার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 7 নং চান্দা ইউনিয়ন আওয়ামী লীগ তথা বড়াইগ্রাম আওয়ামী লীগের সাবেক সংগঠক, 7 নং চান্দা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ডিক উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান শিক্ষক আমার চাচা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আতার রহমান জিন্না চেয়ারম্যানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 7 নং চান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আমিনুল ইসলাম ইন্তাজ ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়াও বড়াইগ্রাম গুরদাসপুর নাটোর তথা বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছেন, এছাড়া অনেক নেতাকর্মী স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আগামী 11 তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক একই সূত্রে গাঁথা। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের ভক্ত, নৌকা প্রেমী যারাই আছি, তারা সকলে আগামী 11ই অক্টোবর উপনির্বাচনে
নৌকাপতিকে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করব। এবং এই জন্য বড়াইগ্রাম গুরুদাসপুরবাসী সকল ভোটারদের কাছে 11 তারিখে নৌকাপতিকে ভোট প্রত্যাশা করছি। আমরা সকলেই নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো অবশ্যই মতামত ঐক্যের ভিত্তিতে আমরা আগামী 11 তারিখের নির্বাচনে সকলে ঝাঁপিয়ে পড়ে নৌকাকে বিজয় লাভ করব। নৌকা বিজয় লাভ করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় লাভ করা, নৌকা বিজয় লাভ করা মানে বঙ্গবন্ধুর বিজয় লাভ করা, নৌকার বিজয় লাভ করা মানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় লাভ করা। আর নৌকার বিজয় হইলেই বাংলাদেশ যে উন্নয়নের ধারায় রয়েছে সেই ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত থাকবে এবং আগামী দিনে উন্নত বাংলাদেশে পরিণত হবে বিশ্বের দরবারে। এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় আমরা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেটা সম্ভব হবে। আমি কথা বাড়াবো না, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথার শেষের দিকে চলে আসছি। আপনার রাজনৈতিক পরিচয় কি যদি একটু বলতেন? আমার রাজনৈতিক পরিচয় হলো, প্রথম পরিচয় আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার দাদা প্রয়াত নবীরউদ্দিন মাস্টার, উনি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক ছিলেন। আমার পরিবার একজন মুক্তিযোদ্ধা আছেন, বীর মুক্তিযোদ্ধা আতা রহমান জিন্না। তিনি গত কয়েক বছর আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আর আমি এই বাংলাদেশ আওয়ামী যুব ছাত্রলীগের বিভিন্ন যে মানে অনুষ্ঠান হয়েছে সেসব অনুষ্ঠানের যে মাইকিং প্রচার হয়েছে সেইটা আসলে আমি ক্লাস 5 থেকে আমার মনে আছে আমি এইগুলোতে আগ্রহ প্রকাশ করে মাইকিং প্রচারে কাজ করতাম। আমি এইভাবে ছাত্রলীগের একজন কর্মী হই। তারপরে 2003 সালে 23শে জুন চান্দা ইউনিয়নে এক বিশাল সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে আমি 18 ভোটের মধ্যে 13 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হই। আমি তার আগের কমিটিতে চান্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং তারও আগের কমিটিতে চান্দা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব ছিলাম। এখন আমি চান্দা ইউনিয়ন আমি যুবলীগের সদস্য হিসাবে কাজ করছি এবং চান্দা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নির্বাচিত হয়ে আমি নৌকা ও বাংলাদেশ আওয়ামী পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসাবে কাজ করছি। আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে যদি একটু বলতেন। আমার শিক্ষাগত যোগ্যতা খুবই সাধারণ। আমি আমাদের চান্দাই উচ্চ বিদ্যালয় থেকে 1997 সালে এসএসসি পাস করছি। আমাদের বনপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে 1999 সালে এইচএসসিতে পাস করেছি এবং এর পরবর্তীতে আমি বনপাড়া ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করেছি। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে মাস্টার্স করেছি। আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে শিক্ষার উপরে মাস্টার্স অফ এডুকেশন এমএড করেছি এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি ডিপার্টমেন্ট থেকে সোসিওলজি অ্যান্ড সোশ্যাল পলিসির উপরে মাস্টার ডিগ্রি অর্জন করেছি। আমি এইটুকুই সাধারণ শিক্ষা অর্জন করেছি, তবে যতটুকুই আমার শিক্ষা আমি বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌকা এগুলোর সাথে সম্পৃক্ত থেকে আমি আগামী জীবনে রাজনৈতিক পরিচালনা বা রাজনৈতিক কাজকর্ম করে দিতে চাই একজন কর্মী হিসাবে। যাই হোক, অনেক কথা হলো, মানে আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, তথ্যগত কোনো ভুল হতে পারে। তো আমরা গতকাল নমিনেশন পাওয়ার পর থেকেই সকলে আনন্দিত এবং বিভিন্ন জায়গায় আনন্দের প্রকাশে অনেকেই মিষ্টি খাওয়াচ্ছে, অনেকেই খাচ্ছি। তো আমিও আসলে মিষ্টি খাওয়ানো অব্যাহত রেখেছি, হয়তো মিষ্টি খাওয়ার ছবি অনেক আছে সেগুলো আমি এখনো কোথাও মানে আপলোড দিতে পারি নাই। আপনি যদিও শেষ বেলায় আসছেন, কিছু মনে না করলে আপনার জন্য আমি মিষ্টি রেখেছি, আপনি সেটা মিষ্টি খেতে পারবেন আর কি। যত খুশি আমি প্রথমে একটা খাইয়ে দিই আর বাকিগুলো আপনি খান যত খুশি।